সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সদ্য নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ বিএনপির প্যানেল থেকে বিজয়ী চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই আহ্বান জানান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে ব্যারিস্টার খোকন বলেন, ফোরামের দাবির সাথে একমত তিনি, তবে 2 এপ্রিল পর্যন্ত পুনর্নির্বাচন না দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হলে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। আমি 2000 ভোটে জেতার কথা, ডিফারেন্স জেতার কথা, আমার 12 জন জেতার কথা সেখানে আছি, কিন্তু জালিয়াতি করে তারা এটা করলো। এবং পুনর্নির্বাচন হলে ফেয়ার হতো, সুপ্রিম যে সর্বোচ্চ আদালতের মানুষ চায় ফেয়ারনেস, চায় ট্রান্সপারেন্সি, চায় এবং স্বচ্ছতা চায় নির্বাচনে। যদি এবং আওয়ামী লীগের মেজরিটি পেত না, আমরা মেজরিটি পেতাম, আমরা 12 হয়ে 4টা পেতাম, যদি তারা যদি নির্বাচন কমিশন ঘোষণা না দেয় পুনর্নির্বাচনের, তখন তো আর কিছু করার নাই, তখন আমি তো প্রেসিডেন্ট থাকবোই, তো দায়িত্ব আন্দোলন আমাদের চলবে।